যুদ্ধের আবহে তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে সীতারামন, ফের প্রত্যাঘাতের পরিকল্পনা নাকি পাকিস্তানের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়ার ব্লু প্রিন্ট তৈরির পরিকল্পনা। বুধবার তিন সেনাপ্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠককে ঘিরে এমনই সব প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। মঙ্গলবার ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকের পর সেদিনই পাক সেনা ক্যাম্প ঘুরিয়ে দেয় সেনা জওয়ানরা। ভারতের একের পর এক প্রত্যাঘাতে চাপে পড়ে এক ঘরে পাকিস্তান। চরম সমালোচনার মুখে আর এই পরিস্থিতি থেকে বেরোনোতে যে পাকিস্তান মরিয়া উঠবে তেমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানের যে কোনো ছক বানচাল করে দিতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী সব দিক থেকে প্রস্তুত, সেই বার্তা ইতিমধ্যেই তুলে ধরেছে। বুধবার জরুরি বৈঠকে তিন সেনাপ্রধানের সঙ্গে বসতে চলেছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর দেশের সেনাকর্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যেকে আশ্বাস দিয়েছেন যে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনাপ্রধান বিএস ধানোয়া ও নৌসেনাপ্রধান সুনীল লাংবার সঙ্গে কথা হয়েছে মোদীর। তারা প্রত্যেককে বলেছেন ইসলামাবাদ যদি কোনো পাল্টা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বিমান বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে। বায়ুসেনার হামলার কয়েক ঘন্টার পর পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ গফুর টুইটে লেখেন, ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। ভারতীয় বায়ুসেনার বিমানগুলি ফিরে গিয়েছে, তবে পাকিস্তানি এয়ারফোর্সও জবাব দেবে।